আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম খুনের দায়ে জড়িত থাকায় বঙ্গবন্ধু হত্যা তদন্ত করতে দেয়নি জিয়া রহমান অভিযোগ প্রধানমন্ত্রীর হাইকোর্টে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক শিগগিরই আপিল শুনানির সম্ভাবনা দেশে করোনায় আরো 32 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2000 এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত শেষ পর্যায়ে এবার বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের 15 আগস্ট খুনিদের সব ধরনের মদত দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জিয়া খুনের সাথে জড়িত ছিলেন বলে বঙ্গবন্ধুর হত্যা তদন্ত করতে দেননি রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন খুনিদের জবানবন্দি থেকে প্রমাণিত যে এই হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করেছিলেন জিয়াউর রহমান খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয়ভীত ছিল সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি লাখো শহীদের রক্তে বিনে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল খালেদা জিয়া ক্ষমতায় এসেও স্বামীর পথে হেঁটেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন অপারেশন ক্লিন হার্টের নামে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল খালেদা জিয়া ক্ষমতা আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে শত শত লোককে হত্যা করে আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয় 15টা কম্পিউটার আমাদের বই 300 ফাইল নগদ টাকা বই সব কিছু লুট করে এটা সিল করে দেয় যেটা আমরা সেখানে বসে কাজ করতে না পারি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগের অঙ্গীকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিভিন্ন দেশে কূটনীতিকদের অংশগ্রহণে ভার্চুয়াল সভায় তিনি এ সহায়তা চান এ সময় বঙ্গবন্ধুর 5 খুনি পলাতক থাকার কথা উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সহায়তার জন্য সব বন্ধু রাষ্ট্রের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত 83 জন হাই কমিশনার ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন I'm told the five are still at large. We would request all our friendly countries of the world. We know the two of them. We know where are they living. And the rest three we don't know. We request all our friendly countries that they should help us in identifying those fugitives and send back to Bangladesh to face justice. খুনি আব্দুল মাজিদের জবানবন্দি প্রমাণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সাথে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে তথ্য ভবনে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা বাংলাদেশকে ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র বানাতে চেয়েছিল পরে সিদ্ধেশ্বরী কালী মন্দির মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভায় অংশ নেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ
ক্যাপ্টেন মাজেদ সম্প্রতি যার ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি ফাঁসি কার্যকর করার আগে কিভাবে জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, কিভাবে হত্যাকারীদের সাথে যোগাযোগ রাখতেন এবং কিভাবে ষড়যন্ত্রের সাথে তিনি যুক্ত ছিলেন, এই কথা তিনি সবিস্তারে বলে গেছেন। ঘটনা পরস্পরায় সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে আমরা কী দেখতে পাই, 75-এর 15ই আগস্টের এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের সবচাইতে বড় সুবিধাভোগী হচ্ছে জিয়াউর রহমান এবং তার পরিবার। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত হোসেন কুকুর 51তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। তার ভাষায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে সরকার। দেশ রক্ষায় রাজনৈতিক মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমাজের সমস্ত মানুষের এক হয়ে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের কাজ করা দরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। বিজি প্রেস হতে রোববার হাইকোর্টে আনা হয় এই পেপার বুক। মামলার যাবতীয় কাগজপত্র থাকে এই পেপার বুকে। উচ্চ আদালতে এখন আলোচিত এই মামলার আপিলের শুনানি শুরু হতে আর বেশি সময় লাগবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ভয়াবহ গ্রেনেড হামলা মামলার 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সামান পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আরও 11 আসামিকে। 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,657 জনে। এদিকে 10,018টি নমুনা পরীক্ষায় নতুন 2,024 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.20%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,76,549 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.48%। গত 24 ঘন্টায় মৃতের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন মহিলা। 2019-20 অর্থবছরে ঘোষিত মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 5.24% অর্জিত হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 2.5%। অনলাইন সংবাদ সম্মেলনে সিডিপি জানায়, জিডিপির প্রবৃদ্ধি এখন রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সঠিক পরিসংখ্যান তুলে ধরার আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। দেশের সামগ্রিক উৎপাদন, ব্যক্তি ও সামাজিক খাতের বিনিয়োগ, নির্মাণ, যানবাহন সহ বেশ কয়েকটি খাতের উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সূচক নির্ণয় করা হয়। চলতি বছরের শুধু এপ্রিল মাসেই আগের বছরের চেয়ে 35% কম রাজস্ব আদায় হয়েছে। নেতিবাচক অবস্থায় ছিল দেশের আমদানি ও বিনিয়োগ পরিস্থিতিও। এমন পরিস্থিতিতে করোনা মহামারীর মধ্যে 2019-20 অর্থবছরে পরিসংখ্যান ব্যুরো জিডিপির প্রবৃদ্ধি 5.24% দেখিয়েছে, যা নিয়ে সংশয় রয়েছে সিপিডির। এখানে আমরা স্বাস্থ্য ঝুঁকি, মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আছি, সেখানে এইবারে কিন্তু তথ্য উপাত্তের, সঠিক তথ্য উপাত্তের প্রয়োজনীয়তাটা আরো অনেক বেড়ে গেছে। সবটাই বিবেচনা নিয়েই আমরা বলছি যে 5.24% যেটা প্রাক্কলন করা হয়েছে সেটা
আমরা বলছি যে এটা এটা বাস্তবতার সাথে মিল খাচ্ছে না। আমাদের যেসব অনুমিতির ভিত্তিতে আমরা 2.5% বলেছিলাম, আমরা কিন্তু এখনো পর্যন্ত মনে করি যে প্রবৃত্তির ফলে যদি দারিদ্র না কমে, বৈষম্য না কমে, তাহলে সেই প্রবৃত্তি কোন ধরনের অর্থবহ হয় না। যেহেতু একটি রাজনৈতিক সংখ্যার রাজনৈতিক প্রভাবান্বিত সংখ্যায় পরিণত হয়েছে, সেই জন্য তথ্য সংগ্রহের জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের স্বাধীনতাও কিন্তু অনেকখানি খণ্ডিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধির সঠিক তথ্যপ্রাপ্ত ও গবেষণার গুণগত মান বাড়ানোর দাবি জানান গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি তদন্ত শেষ পর্যায়ে। আগামী 23 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শেষে তিনি এ কথা জানান। এর আগে সেখানে 9 প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। এ পর্যন্ত বিভিন্ন সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছেন তারা। সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় উৎস ও কারণের পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেশ কিছু সুপারিশও তদন্ত রিপোর্টে থাকবে বলে জানিয়েছেন মিজানুর রহমান। রোববার সকালে শুরু হওয়া গণশুনানিতে 11 জন প্রত্যক্ষদর্শীর নাম নিবন্ধন করা হয়। গত 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেইন ড্রাইভ সড়কের বাসুছড়া শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় তার বোনের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করা হয়। এ মামলায় 4 জন আসামি ও পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী সহ মোট 7 জন রয়েছেন র‍্যাব হেফাজতে 7 দিনের রিমান্ডে। যাতে কোনো কিছু বাদ না পড়ে সেজন্য আমরা একেবারে ঘটনাস্থলের পাশে এই সরকারি স্থাপনাটি আমরা বেছে নিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দিতে পারবো। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে 3 কিশোর নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা 3টি কমিটি। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের 2 সদস্যের তদন্ত দল। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুল বশির। আহত কিশোরদের সাথে তারা কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইসকে প্রধান করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের কমিটিও তদন্ত শুরু করেছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক রবিউল ইসলাম ও সহকারী পরিচালক আজহার হোসেনও তদন্তের জন্য যশোর গেছেন। মারামারি ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা এবং দায়িত্ব পালনে তাদের কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা। এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের নতুন তত্ত্বাবধায়ক হয়েছেন খুলনা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাকির হোসেন। আমাদের তদন্ত চলছে এবং এ বিষয়ে আমাদের এখনও কোনো বিষয় বলার মতো নাই। আমরা সব ওই 2টো তদন্তের পাশাপাশি এটি চলবে। আমরা যে রিপোর্ট আমাদের কর্তৃপক্ষ বরাবর আমরা করব এটা পরবর্তী আপনারা এমনি জানতে পারবে। অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইকোর্ট বেঞ্চ অফিসার মোর্শেদুল হাসান সোহেলকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অভিযান চালিয়ে 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করেছে কোর্ট প্রশাসন। পরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদকের জিম্বায় তাদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। হুমায়ুন সিসি রিপোর্ট। উচ্চ আদালতের বিভিন্ন শাখায় দুর্নীতি অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে এফিডেভিট শাখায় টাকা ছাড়া স্বাভাবিক নিয়মে কোনো কাজ হয় না বলে অভিযোগ আইনজীবী সহকারীদের। আমরা আগে জমা দেই, দেয়া গেছে কি 2-3 দিন পরে পাই। আগে যে টাকা দিবে সবার আগে ওটা হয়ে যাবে, দ্বিগুণ টাকা খরচ করতেছে তারই পাচ্ছে, তারা স্পেশালভাবে কর নিচ্ছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করে আইনজীবী সমিতি। রোববার দুপুরে আপিল বিভাগের এক বিচারপতির নেতৃত্বে এফিডেভিট শাখায় অভিযান চালানো হয়। এ সময় নিয়ম বহির্ভূতভাবে অবস্থান করায় সেখান থেকে 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করে প্রশাসন। ঘণ্টাখানেক পর সুপ্রিম কোর্ট বারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
যারা এখানে ঢুকার যে পারমিশন আছে সেই অনুমতি সাপেক্ষে ঢুকবে, বা যাদের কাজ আছে ওদের আসলে ওরা ঢুকেছে, কিন্তু ওদের কোনো অনেকের কোনো কারণ নাই যে কেন ঢুকেছে। তারা যে অন্যায় করেছে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, আজকের দিনের মতো তাদেরকে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু এরপরে আমি বলতে চাই, যদি কোনো কারণে কখনো কোনো আনঅথরাইজ কোনো ক্লার্ক কিংবা কেউ যদি এরকম কোনো প্রশাসনের মুখপাত্র কোনো শিকার হয়, আমরা সমিতি কোনো রকম দায় দায়িত্ব গ্রহণ করব না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, উচ্চ আদালতের অনিয়ম রোধে মাঝে মাঝে এমন অভিযান চালানো উচিত। আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এদিকে হাইকোর্টের বেঞ্চ অফিসার মোর্শেদুল হাসান সোহেলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। একে তো টিকিট কম, এর উপর বিমান ভবনে রোববার থেকে বাড়তি ফি দিতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দর উন্নয়ন ফি বাড়ায় টিকিটে গুনতে হচ্ছে অতিরিক্ত 950 থেকে 1700 টাকা পর্যন্ত। এতে চরম ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন দেশে প্রচলিত বিমান ফি অনুসরণ করে দেশে এবারই প্রথম নির্ধারণ করা হলো এই বাড়তি ফি। আদ্দিন সজীবের রিপোর্ট। মানুষের দীর্ঘ লাইন, কারো টিকিটের জন্য অপেক্ষা, কারো ফিরতে টিকিট থাকলেও আছে জটিলতা। করোনা মহামারীতে বিমান চলাচল বন্ধে দেশে আটকা পড়া এই প্রবাসী বাংলাদেশিদের যেন ভোগান্তির শেষ নেই। আমাদের কোম্পানি আমাদেরকে বারবার চাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আসো, দেশের জন্য না যায় আমরা বাচ্চা আছে কিভাবে খাইমু। অলরেডি আমি 3 বার টিকিট কাটছি, ভিতরে যারা যাচ্ছে এদেরকে 6 মাস যাদের ওভার হয়ে গেছে এদেরকে বাইর করে দিচ্ছে। আমরা এখন কি করতে পারি? করোনার কারণে সরকার লকডাউন দিয়েছে, এটা তো আমাদের দোষ না। এরপর এদিন থেকে বাড়তি ফি দিতে হচ্ছে বিমানে ভ্রমণ ইচ্ছুকদের। সার্কভুক্ত দেশ ভ্রমণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর উন্নয়ন ফি $5 এবং যাত্রী নিরাপত্তা ফি $6 বাড়িয়েছে। অন্য দেশের ক্ষেত্রেও উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি $10 করে বেড়েছে। এমনি তো আমরা 6 মাস 7 মাস ধরে মানে ক্ষতিগ্রস্ত আছি, তার বিরুদ্ধে যদি এখন যদি আবার টিকিট কাটতে এসে যদি আমাদের যদি আরো বাড়ে তাহলে তো আমাদের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত। রিটার্ন টিকিট ছিল আবার 80,000 চাইতেছে। এখানে কিছু দালাল আছে, এখানে গেলে টিকিট এখন নাই সামনের মাসে অমুক তারিখে, আবার দালালরা এ বলতে আছে আপনার টিকিট লাগবে এই মাসে আছে, আপনি 70,000 দেন 60,000 দেন। বিমান কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে চেষ্টা করছে তারা, তবে বাড়তি ফির বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্ধারিত, আর কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দেশে এ নিয়ম নতুন নয়। এটা অন্যান্য দেশে নেওয়া হয়, বাংলাদেশে নেওয়া হতো না আর কি। আমাদের সরকারি অনেক অর্থ খরচ হয় উন্নয়নের জন্য, আর উন্নয়ন তো আসলে যাত্রীদের জন্য করা হয়, এই জন্য হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের কন্ট্রিবিউশন থাকবে। 6 মাসের ধরেন আমরা ফ্লাইট পরিচালনা করতাম স্বাভাবিক, ইয়েতে 100 আবুধাবিতে হয়তো 126টা বা 130টা, সেই 130টা ফ্লাইটের প্যাসেঞ্জার এই আমরা সপ্তাহে 6টা করে ফ্লাইট চালায় এটা সম্ভব না। এই মাসে কিছু ফ্লাইট বাড়ানোর জন্য আবুধাবি অথরিটির কাছে চেয়েছি, সেখানে আমরা পুরো পুরানো যাদের টিকিট আছে তাদেরকে আমরা নিব, আমরা নতুন বিক্রি করব না। তবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছেন বিমানে গমনেচ্ছুরা। এসব কিছুর বাইরে গিয়েও সচেতন মানুষরা বলছেন যে তাদের এরপরেও স্বাস্থ্যবিধি মানা জরুরি, কারণ স্বাস্থ্যবিধি না মানলে তারা নিজেরাও একটা ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং এই ঝুঁকিতে পড়তে পারেন তাদের পরিবার স্বজনরাও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জামালপুরের মিলনদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের মরদেহ সরকারি বাসভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় 37 বছরের গাইনি বিভাগের এই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজল হক জানান, শনিবার রাতে হাসপাতালে কাজ শেষে নিজ কোয়ার্টারে ফেরেন পারভীন। রোববার সারাদিন বাসা থেকে বের না হওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলা থানা ওসি রেজাউল ইসলাম প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন। 30তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরি নিয়েছিলেন সুলতানা পারভীন। দেশের বেশিরভাগ স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে গত 24 ঘন্টায় জেলায় শহররক্ষা বাঁধ পয়েন্টে 1 সেন্টিমিটার ও কাজীপুর উপজেলায় মেঘাইঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে। এর সঙ্গে বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ। অন্যদিকে নাটোরে আশ্রয়কেন্দ্র থেকে বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। যদিও বিশুদ্ধ পানি সংকট ও নানা রোগ ছড়িয়ে পড়া দুর্ভোগ কমেনি তাদের, এর সঙ্গে সাপের উপদ্রবে দুর্বিষহ হয়ে পড়েছে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের জীবন।
বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে কৃষক ও মৎস্যজীবীদের। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় ২৯৪,০০০এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড ১৯-এ প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ যাবৎকালে যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে বিশ্বজুড়ে এ ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ২,১৪,০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭,৭১,০০০এরও বেশি মানুষের। করোনা আক্রান্ত ও মৃতের হিসাব এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০,০০০এরও বেশি, মৃত্যু ছাড়িয়েছে ১,৭০,০০০। ভারতে করোনা মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় ২৬,০০০। পাঁচ মাস পর মিরপুরে অনুশীলন করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত মার্চে প্রিমিয়ার লিগ খেলার পর করোনার কারণে এরপর আর মাঠে নামা হয়নি তাদের। বিসিবির ব্যবস্থাপনায় আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে যোগ দেন তারা। শুরুতে ফিটনেস অনুশীলনের পর জিম এবং রানিংয়ে সময় কাটান সাতক্ষীরা এক্সপ্রেস। অন্যদিকে তামিম ইকবাল জিম আর রানিং শেষে ইনডোরে প্রায় এক ঘন্টা ব্যাটিং করেন। তারা ছাড়াও ব্যক্তিগত অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ করার আগে বিআইবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খুনের সাথে জড়িত থাকায় বঙ্গবন্ধু হত্যার তদন্ত করতে দেননি জিয়াউর রহমান, অভিযোগ প্রধানমন্ত্রীর। হাইকোর্টে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক, শিগগিরই আপিল শুনানির সম্ভাবনা। দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ২,০০০। এবং কক্সবাজারে সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটির তদন্ত শেষ পর্যায়ে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।